চার দিন বাজার বন্ধের সিদ্ধান্তের আজ প্রথম দিন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গড়িয়া বাজারে। সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে বাজারের প্রতিটি দোকান বন্ধ রয়েছে। পাশাপাশি সকাল থেকেই এখানে যেটা ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে সোনারপুর উত্তরের বিধায়ক তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং নরেন্দ্রপুর থানার আইসি তিনি উপস্থিত রয়েছেন। কড়া নজরদারি চলছে, প্রত্যেকটা মানুষের মুখে মাস্ক আছে কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং আজকে সারা দিন এইভাবে নজরদারি চলবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, গড়িয়া। সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসে বেগম কি জানিয়েছেন, শুনবো। দোকানগুলো আছে, সেগুলো 6 তারিখ এবং 7 তারিখ এবং 10 তারিখ 12 11 তারিখ এই 4 দিন, এই সপ্তাহ এই 15 তারিখ পর্যন্ত যে নিষেধাজ্ঞা আছে তার মধ্যে কটা দিন বন্ধ থাকবে, 4 দিন। তো আমরা সেটাই দেখতে এলাম, কতগুলো দোকান এই সিদ্ধান্ত মেনেছে কি মানেনি। তো আমরা ঘুরে দেখলাম, সবই মেনেছে, সবই দোকান বন্ধ আছে। কেউ কেউ ওই যে মাফলারটা জড়িয়ে রেখেছে, বলছে এটাই মাস্ক। তো ওই কিছু অসুবিধা হচ্ছে, তারা ওই মানে বোঝার ক্ষেত্রে তাদের ওই যখন পুলিশ দেখতে পাচ্ছে আমাদের দেখতে পাচ্ছে তখন মাস্ক পরে নিচ্ছে কিছু কিছু মানুষ, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা দেখেছি যে মাস্ক পরছে, অনেক সচেতন হয়ে গেছে। কলকাতা থেকে জেলা পুলিশের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ। ভবানীপুর থানার 30 জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত 8 IPS সহ কলকাতা পুলিশের 121 জন কর্মী করোনা আক্রান্ত। হুহু করে সংক্রমণ ছড়াচ্ছে কলকাতা পুলিশেও। পরিস্থিতি সব থেকে খারাপ ভবানীপুর থানার। সূত্রের খবর, কার্যত গোটা ভবানীপুর থানাই করোনা আক্রান্ত। এই থানার 30 জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা পুলিশের মোট 121 জন পুলিশ অফিসাররা করোনা আক্রান্ত এবং তার মধ্যে 25% অর্থাৎ 30 জন অফিসার শুধুমাত্র ভবানীপুর থানার। এবং আমরা দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর থানার সামনে। থানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। লালবাজারে একের পর এক IPS অফিসার করোনা আক্রান্ত হচ্ছেন। সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন DC ট্রাফিক অরিজিৎ সিনহা। রাজ্য পুলিশে 5 জন IPS সহ 76 জন করোনা আক্রান্ত। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন বেনিয়াপুকুর থানার OC অলোক সরকার। কি বলবো, আমার তো দেখে গায়ে কাঁটা দিচ্ছিল। কবে জানি, বোধহয় 31 তারিখ এসে লাখ লাখ মানে কয়েক লাখ মানুষ হেঁটে বেড়াচ্ছে, তার পিছনে কয়েক হাজার পুলিশ তাদের ধাওয়া করে বেড়াচ্ছে। না, দ্যাট ইজ ভেরি রং, কারণ তারাও তো মানুষ এবং তাদের আমরা দিয়েছি, তারা একেবারে উৎসাহে এবং সিনসিয়ারলি তারা হাতে মাস্ক নিয়ে সবাইয়ের কাছে গিয়ে গিয়ে বলছে মাস্ক পরুন, মাস্ক পরুন। কী করে স্প্রেড করবে, দুটো লোক কাছাকাছি আসবে, কয়েক মিনিটের টাইম পাওয়া যাবে করে এই ভাইরাসটা যেটা 4 গুণ 5 গুণ বেশি ট্রান্সমিসেবল, সে তো ট্রান্সমিট হয়ে গেল। আমরা এমন একটা অ্যাক্সিডেন্টালি কিছু তো ইনফেকশন হবেই, কিন্তু ইন্টেনশনালি আমরা কখনো এমন একটা সিচুয়েশন তৈরি যেন না করি যাতে আমরা প্রো ইনফেকশন একটা এনভায়রনমেন্ট তৈরি করি। আমি 2 লাখ লোককে ধাওয়া করতে যদি মানে 5,000 পুলিশ দিয়ে দিই এবং তাদের বাধ্য করি যে লোকের ঘাড়ে গিয়ে গিয়ে কথা বলে, কেউ কারোর সম্বন্ধে জানে না যে উই আর এক্সপোজিং ইওর সেলফ, কাকে না যে এমনিতেই মাস্ক না পরে ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। করোনা আক্রান্ত হয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার সহ 7 জন পুলিশ আধিকারিক। শুধু কলকাতা পুলিশের পুলিশ অফিসাররা নয়, আক্রান্ত বিধাননগর কমিশনারের অফিসাররাও। গত 24 ঘন্টায় বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার সহ আরও 7 জন পুলিশকর্মীরা কোভিড পজিটিভ। পুলিশের মতোই করোনা থাবা বসিয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলিতেও। করোনা আক্রান্ত হয়েছেন CBI-এর কলকাতা ব্রাঞ্চের 13 জন অফিসার। ED-র 3 জন অফিসারও করোনা আক্রান্ত। একজন DSP, 2 জন ইন্সপেক্টর সহ কলকাতার NIA অফিসে 4 জন করোনা আক্রান্ত হয়েছেন। এটা CBI ED সূত্রের খবর। মাত্র 40% অফিসারদের নিয়ে এখন কিন্তু CBI এবং ED দপ্তরে কাজ চলছে। হাওড়া সিটি পুলিশের 10 জন সাব ইন্সপেক্টর, অন্তত 30 জন SI ও কনস্টেবল করোনা আক্রান্ত। দমকলেও হানা দিয়েছে করোনা। উত্তর 24 পরগনার ডিভিশনাল ফায়ার অফিসার দেবতনু বসু করোনা আক্রান্ত হয়েছেন। প্রকাশ সিনহা, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আবির দত্তর রিপোর্ট, ABP আনন্দ।